মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ওয়ার্ল্ড রিপোর্ট 2024 শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশে নির্বাচন ঘিরে দমনপীড়নের অভিযোগ করেছে। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্রকাশিত এই রিপোর্টে বাংলাদেশের বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং নির্বাচনে অযোগ্য করতে বিরোধী দলীয় নেতাদের দোষী সাব্যস্ত করার মতো অভিযোগ তুলে ধরা হয়েছে। সরকারি অনেক কর্মকর্তা বিরোধীদের দমনের পরিকল্পনাকারী ছিলেন বলেও দাবি তাদের। বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে তারা রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা করেছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে পরিস্থিতি ক্রমশ প্রতিকূল হওয়ায় শত শত উদ্বাস্তু অন্যত্র সুরক্ষার জন্য বিপজ্জনক নৌকা যাত্রা শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।